নমস্কার বন্ধুরা, গোপাল রান্নাঘরের আরও একটি রান্নায় তোমাদের সবাইকে স্বাগতম। শ্রাবণ মাস চলছে, সেজন্য অনেকেই তোমরা নিরামিষ খাচ্ছ, আর এই জন্য আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের রেসিপিটা হলো জিরা আলু। তাহলে চলো আমরা চটপট আজকের রেসিপিটা দেখে নিই। এটা বানানোর জন্য আমি 250 গ্রাম মাঝারি সাইজের আলু নিয়ে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে এটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই কিছু পরিমাণ গোটা ধনিয়ার মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আর এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। এরকম সময় এই ধনিয়াগুলোকে আমি নামিয়ে নেব। আর এগুলো নামিয়ে ঠান্ডা করে এর থেকে পাউডার তৈরি করতে হবে, সেটা মিক্সি বা শিলপাটা যে কোনো কিছুতেই করতে পারো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1.5 চা চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি। আর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি সাদা জিরে আর গোটা ধনিয়া, দুটো মিলে আমি 1 চা চামচ এখানে দিয়েছি। এবার এই সময়টাতে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, না হলে এগুলো পুড়ে যাবে। 2-3 সেকেন্ড নেড়ে ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হলে এখানে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলুগুলো। আর 2 থেকে 3 মিনিট ফুল আঁচেই আমি এটাকে একটু ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো রান্নার আপডেট দেব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এগুলোকে কিন্তু খুব বেশি নেড়েচেড়ে করার দরকার নেই, তাহলে আবার ভেঙে যাবে। হালকা হাতে একটু মিশিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এবার এখানে দেবো নুন, নুনটা তোমরা পছন্দ মতোই দেবে। আর দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। তো হলুদ গুঁড়ো যদি পরে প্রয়োজন হয় তাহলে পরে দিয়ে দেওয়া যাবে। এবার এখানে দিয়ে দিলাম কিছু লঙ্কা, মানে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। আর ঝাল কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই দেবে। এবার এটাকে কষে নেব। খুব বেশিক্ষণ এটা কিন্তু কষতে হয় না, কারণ জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি কষেছি। তো তোমরা যদি মনে করো একটু জল দিয়ে কষবে সেটাও করে নিতে পারো। এবার আরেকটা কথা বলবো, যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে রান্নাগুলোকে শেয়ার করো। দেখো, এটা কষে নেওয়া হয়ে গেছে, জিরের কোনো কাঁচা গন্ধ নেই। এরকম সময় আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি 2 চা চামচ। তবে এখানে আমচুর পাউডার দিতে হয়, আমার ঘরে ছিল না বলে আমি আজকে লেবুর রস দিয়ে শুধু করেছি। তো তোমাদের ঘরে আমচুর পাউডার থাকলে কিন্তু তোমরা এটা দিয়ে করে নেবে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা এখানে 2 কাপের মতো দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করাই আছে আর এখানে এটাতে ঝোল থাকবে না, একদম গা মাখা হবে, সেজন্য 2 কাপ দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব ধনিয়া পাউডার, মানে যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেইটা। এবার এটাকে এখানে আমি 2 চা চামচ দিয়েছি। এবার এখানে ফুল আঁচে রেখে কিছুক্ষণ এটাকে করতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত এটা একদম গা মাখা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। দেখো, কিছুক্ষণ করে নেওয়ার পরে এটা একদম কিন্তু গা মাখা হয়ে গেছে, একদম এরকম হবে, দেখতে পাচ্ছ। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় প্রয়োজন হয় না আর খুব জিনিসেরও দরকার হয় না, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই নিরামিষ পদটি। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।